জিন কয় প্রকার ও কি কি? নম্বর দুই, মানুষকে সৃষ্টি করার কত বৎসর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদেরকে সৃষ্টি করেছিলেন? নম্বর তিন, জিনের মূল উপাদান কি? নম্বর চার, জিনরা কি কি রূপ ধারণ করতে পারে? নম্বর পাঁচ, জিনেদেরকে হত্যা করার নিয়ম কি? নম্বর ছয়, জিনেরা কি কি খাবার খায়? বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। আজকের এই ভিডিওটি হতে আপনি এই ছয়টি প্রশ্নের উত্তর, জিন সম্পর্কে অজানা রহস্য, অজানা তথ্য জেনে নিতে পারবেন। এই জন্য ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত আপনি দেখতে থাকুন। আর জিনারা আমার সঙ্গে চিকিৎসা এবং তদবির নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন, তেনারা আমার এই ফোন নম্বরে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 9732193120। চলুন এখন ওই ছয়টা প্রশ্নের উত্তরের দিকে আগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। বন্ধুরা, আমার হাতে এই মুহূর্তে একটা কিতাব দেখছেন, কিতাবটির নাম হচ্ছে জিন ও ফেরেশতাদের বিস্ময়কর ইতিহাস। এই কিতাব থেকেই এই ছয়টি প্রশ্নের উত্তর আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। কিতাবটির নাম হচ্ছে, আমি আবারও বলে দিচ্ছি, জিন ও ফেরেশতাদের বিস্ময়কর ইতিহাস। এই কিতাবটির লেখক হচ্ছে আল্লামা ইবনে কাসির ও আল্লামা জালালউদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাইহি। এই কিতাবের পৃষ্ঠা নম্বর 36, সরি বন্ধুরা, পৃষ্ঠা নম্বর 26। এই 26 পৃষ্ঠায় আমরা জানতে পারছি, জানতে পেরে যাব জিন কত প্রকার এবং কি কি। নাম্বার এক, সাধারণ জিন। আমরা যেমন সাধারণ মানুষ, ঠিক তেমনিভাবে সাধারণ জিন। নাম্বার দুই, আমির, বহুবচনে উম্মার, যারা মানুষের সাথে থাকে। নাম্বার তিন, আরওয়াহ, যারা সামনে আসে, অর্থাৎ মানুষের সামনে আসে। নাম্বার চার, শয়তান, যারা আল্লাহর অবাধ্য, আল্লাহর অবাধ্যতা করেই চলে, এদেরকে শয়তান বলা হয়। নাম্বার পাঁচ, ইফরিত, যারা শয়তানের চেয়েও ভয়ঙ্কর এবং বিপজ্জনক। তাহলে আমরা এতক্ষণে জেনে গেলাম জিনরা কয় প্রকার এবং কি কি। বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তরটি জানব, মানুষকে সৃষ্টি করার কত বৎসর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনেদেরকে সৃষ্টি করেছেন। ওই কিতাবের, অর্থাৎ জিন ও ফেরেশতাদের বিস্ময়কর ইতিহাস কিতাবের 27 পৃষ্ঠাতে পাওয়া যাচ্ছে, হযরত আব্দুল্লাহ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলাকাল জিন্না ক্বাবলা আদামা বি আলফা আমিন। অর্থাৎ জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হযরত আদমের 2000 বৎসর পূর্বে। তথ্যসূত্র আল মুবতাদায়ে ইসহাক বিন বাসির, ওই কিতাবের পৃষ্ঠা নম্বর 27। এবার আমরা চলে যাব তৃতীয় নম্বর প্রশ্নের উত্তরে, জিনেদের মূল উপাদান কি? জিনেদের মূল উপাদান হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আর জিন, তাকে আমি আগেই আগুনের উত্তপ্ত শিখা থেকে সৃষ্টি করেছি, সূরা আল হিজর আয়াত নাম্বার 27। অন্য জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার। জিনকে সৃষ্টি করেছেন বিশুদ্ধ ধোঁয়াহীন আগুনের শিখা থেকে, সূরা আর রহমান আয়াত নাম্বার 15। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন এবং আদমকে সৃষ্টি করেছেন কাদামাটি দিয়ে, সূরা আল আরাব আয়াত নাম্বার 12। তাহলে এতগুলো আয়াত থেকে আমরা জানতে পারলাম জিনেদের মূল উপাদান হচ্ছে আগুন, ধোঁয়াহীন আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই জিন জাতিকে সৃষ্টি করেছেন আদমকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে। এবার আমরা পরবর্তী 4 নম্বর প্রশ্নের দিকে আগিয়ে যাব। জিনেরা কি কি রূপ ধারণ করতে পারে? জিনেরা হচ্ছে বহুরূপী। জিনেরা মানুষ, গরু, ছাগল, গাধা, পশু পক্ষী বিভিন্ন ধরনের রূপ কিন্তু ধারণ করতে পারে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সামনে অর্থাৎ নামাজীদের সামনে দিয়ে যদি কালো কুকুর পার হয়ে যায় তাহলে তোমরা নামাজ দোহরিয়ে নেবে, নামাজ ঘুরিয়ে পড়ে নেবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য কুকুরের তুলনায় কালো কুকুর পার হয়ে গেলে নামাজ ভঙ্গ হয়ে যাবে আর অন্য কুকুর পার হয়ে গেলে নামাজ ভাঙবে না, এর কারণ কি? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালো কুকুর হচ্ছে জিন। বন্ধুরা খাস করে মনে রাখবেন, গাধা এবং কুকুরের শরীরে কিন্তু জিনেরা সবচাইতে বেশি থাকে। এবার আমরা জানবো জিনেদেরকে হত্যা করার নিয়ম কি। ওই কিতাবের 36 পৃষ্ঠাতে রয়েছে জিন হত্যার নিয়ম। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনায় অনেক জিন ছিল, তারা মুসলমান হয়ে গেছে, এখন থেকে তোমরা এদের মধ্যে কাউকে দেখলে 3 বার সাবধান করে দেবে, তা সত্ত্বেও যদি সামনে আসে তাহলে হত্যা করে ফেলবে। তথ্যসূত্র মুসলিম শরীফ, কিতাবুস সালাম হাদিস নম্বর 139 এবং 140, সুনানে আবু দাউদ শরীফ, কিতাবুল আদাব বাব 161। জিনরা কিন্তু অনেক ধরনের সুরত ধরতে পারে। এবার আমরা জানবো জিনেদের খাদ্য কি, জিনেরা কোন কোন খাদ্যগুলো গ্রহণ করে, একটা একটা করে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। জিনেদের খাদ্য হচ্ছে হাড্ডি, গোবর, কয়লা। হাড্ডি, যে সমস্ত হাড্ডিগুলো হালাল প্রাণীর আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়ে থাকে, ওই সমস্ত প্রাণীদের হাড্ডিগুলোতে যখনই জিনেরা হাত লাগায় সেটা আবার গোস্তে পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হাড্ডি দিয়ে স্থান যা করবে না। কয়লাও হচ্ছে জিনেদের খাদ্য, আর গোবর হচ্ছে জিনেদের মানে ওই জীবজন্তুদের রেজা, জিনেদের জানোয়ারদের খাদ্য। এতক্ষণে আপনারা জেনে গেলেন জিনেরা কি কি খাবার খায়। বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনটাকে দাবিয়ে রেখে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যিনারা আমার সঙ্গে তদবির এবং চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নম্বরে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 9732193120। বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।